আজকে আমরা সবাই যাচ্ছিলাম শপিং করতে। তো শপিং করতে যেতে কার না ভালো লাগে, সো এখান থেকে স্টার্ট হয় জুতার দোকান। এই এরিয়াটাই হচ্ছে জুতার, সো একদম রোডের শুরু থেকে লাস্ট অব্দি অনেক অনেক জুতার দোকান। আপনি আপনার ইচ্ছে মতন এখানে জুতার সব কোয়ালিটি পাবেন। অ্যান্ড এই যে মাত্র শেষ হলো জুতার দোকানগুলো। অ্যান্ড আজকে যেহেতু যাবো আমরা এলিফ্যান্ট রোডে, সো জুতা কেনার জন্য আমার বাসার সামনে কত জ্যাম সিরিয়াসলি, বাট এত জ্যাম ছিল শপিংয়ে যাওয়ার ইচ্ছাই চলে গেছিলো একটু পরপর, জাস্ট জ্যাম। সো আমরা একটু আমাদের ভাই বোন তিনজনকে দেখিয়ে দিলাম, আব্বু আম্মু অন্য রিক্সায় ছিল, আর নিজেকে একটু দেখিয়ে দিলাম। খুব বাতাস ছিল, খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল এই আমি এখন শপিংয়ে চলে যাব, রোডটা তো একদম ফাঁকা। বাট দেখেন আপনারা, এখনই আবারও সিগন্যাল, ভাই রে ভাই এত জ্যাম, জাস্ট কিছু বলার নাই। সো আমরা চলে আসছি, এই তো বড় লোকদের এরিয়া চলে আসছি। এখানে হচ্ছে সব সুন্দর সুন্দর পাঞ্জাবি পাবেন, বাট জাস্ট টাকাটাই আর কিছু না, হোয়াট এভার। সো আমি আমার জুতার দোকানে চলে আসছি। অ্যান্ড এখানে খুব সুন্দর সুন্দর ইউনিক জুতার কালেকশন, অ্যান্ড আমার কাছে খুবই ভালো লাগে তাদের জুতার কালেকশনগুলো। আমার কাছে তো অনেকগুলো জুতা পছন্দ হয়, অ্যান্ড আমি জুতা খুব বেশি পছন্দ করি, আমি জানি না, মানুষের অনেক কিছু পছন্দ থাকে বাট আমার জুতা অনেক পছন্দ। সো আমি একটা ট্রায়াল দিয়ে বসেছিলাম, অ্যান্ড এখন আরেকটা ট্রায়াল দিচ্ছি। আমার কাছে এবার ট্রান্সপারেন্ট জুতোগুলো অনেক ভালো লাগছে, সো তার মাঝখান থেকে আমি ট্রায়াল দিচ্ছিলাম। মানে আমি খুব কনফিউজ ছিলাম কোনটা নিব কোনটা ছেড়ে, আমার কাছে সবগুলোই প্রচুর ভালো লাগছিলো। যে নিয়ে নিছি আপনাদেরকে দেখাবো না, তাহলে আমার ঈদ পুরানো হয়ে যাবে। সো এখানে আবু বিল পে করছিল, অ্যান্ড আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম আবারও। আমার ভাই বলছিল আমাকে একটু দেখাও, তুমি নিজেকে দেখালে হবে। সো এই যে আমরা আবার রিক্সে উঠে পড়লাম, এখন আমার খুব গরম লাগছিল, আইসক্রিম খাবো। দেন ওকে বললাম আমার ভাইকে চলো আইসক্রিম খেয়ে আসি আমরা। দেন একটু আইসক্রিম নিচ্ছিলাম তিনটা ফ্লেভার নিয়ে, খুবই মজা ছিল আইসক্রিমটা। আমি গরম আমার আইসক্রিম খেতে খুব 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 বেশি ভালো লাগে। অ্যান্ড আইসক্রিম নিয়ে আমরা সবাই বের হয়ে পড়লাম। দেন হচ্ছে আমরা এখন বাসে চলে যাবো। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।